नमस्कार पूर्णिमा टेलर एंड आर्ट चैनल पक्ष सबा के स्वागत आशा करी सबाई भलो आज के साथ शेयर करब दुई थे तीन बस ऐले बाबू खूब स्टाइलिश एक फतुआ काटिंग सेलै देख फतुआटी खूब फिनिशिंग एत सुंदर फिनिशिंग क्यों करा जाए अपने आज के शेयर करब अपनारा जरा सेलर काजे एकदम नतून तारा आमार ए भिडियोटी फलो कर ले फतुआ काटिंग सेलाई खूब सहजे शिखे निते पारबेन। प्रथमे आमी फतुआटी बनानोर जोन्नो हाफ गोजे थेके एकटु कम परिमाण कपड़ निये निएछि। आमी ऊपर थेके हाफ इंचिते एकटा दाग दिए निएछि ऊपरे सेलाई मार्जिनेर जोन्नो। एबार देखुन आमार फतुआटार झोल आछे 15 इंची। আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা বেশি সেলের জন্য। আমি গলার মাপটা নিচ্ছি 4 ইঞ্চি আর প্যাটের মাপটি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এপাশ থেকেও ঠিক একইভাবে 4 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর 9 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর ঝুল হচ্ছে 15 ইঞ্চি 1 ইঞ্চি বেশি সেলের জন্য। এবার বন্ধ সাইডটাতে 2 ইঞ্চি নিচ্ছি গলার জন্য আর 5 ইঞ্চি নিচ্ছি পুটের জন্য। নিচেও ঠিক 5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি 2 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এবার আমার ফতুয়াটির বডি হচ্ছে 24। 24-এর চার ভাগে এক ভাগ নিয়েছি প্লাস 1.5 ইঞ্চি। নিচে আছে 20। 20-এর চার ভাগের এক ভাগ 5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার আমার এখানে বডিতেও যা আছে নিচে ঝুলের অংশ ঠিক একই মাপটি দিয়ে নেব। এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি। এবার আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। আপনারা যারা সেলার কাজে একদম নতুন তারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন, তাহলে স্টেপ বাই স্টেপ ফতুয়া কাটিং সেলাই খুব সহজে শিখে নিতে পারবেন। এবার দেখুন আমি সবগুলো দাগ বডি কোমর ঝুল গলা প্লাস পুট সবগুলো দাগ একে একে মিলিয়ে নিচ্ছি। এবার আমি এখানে গলার মাপটি নিয়ে নেব। আমার গলা এখানে নামিয়ে দেব 3.5 ইঞ্চি আর পিছন গলাটা নামিয়ে দেব 2 ইঞ্চি। পিছন গলাটা ওঠানো হবে, সামনে গলাটা একটু নামানো হবে। এবার আমি বক্স আকারে দাগ একটা দাগ দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে রাউন্ড করে গোল গলার শেপটা দিয়ে নিচ্ছি। ফতুয়াটিতে কিন্তু তালপাট কাটতে হবে। আমি মহড়ার ওইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে তালপাটে দাগ দিয়ে নিচ্ছি আর তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে ব্যাকপাটটা ড্রয়িং করে নিয়েছি। এবার ফতুয়াটি আমি কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু পিছন পাটটা কাটিং করে নিয়েছি, এবার সামনে পাটের কাটিংটা করে নেব। আমি সামনে গলাটা ডিপ বেশি এজন্য ডিপ গলাটা কেটে নিচ্ছি এবং তালপাটটা কাটিং করে নিচ্ছি। দেখুন আমার কাটিংটি করা শেষ। এবার আমাকে বোতাম প্লেট এবং বোতামের ঘরটা কাটিং করে নিতে হবে। আমি বোতাম প্লেটটা কাটিং করে নিচ্ছি। এবার ডাবল করে বোতামের ঘরের পট্টিটাও কাটিং করে নিচ্ছি। এবার আমি গলা পট্টি এবং বগল মহড়ার পট্টির কাপড়টি কাটিং করে নেব। এখানে আমি তেরসা করে কাপড়টি কাটিং করে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড়টি রেখে তেরসা করে কাপড়টি কাটিং করে নিচ্ছি। তেরসা করে কাপড়টি কাটিং করে নিলে আমার গলা এবং বগলের শেপ অনুযায়ী ঠিকঠাকভাবে বসে যাবে। তেরসা করে কাপড়টি টান দিলে কিন্তু লম্বা হয়। এই টান দিলে লম্বা হওয়ার কারণে কিন্তু আমার গোল গলার শেপটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার দেখুন আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে তেরসা করে কাপড়টি কাটিং করে নেবেন।
এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আমি কাপড়টিকে সেলাই করে নেব। এবার সামনে পাটটি মাঝখান দিয়ে নুক দিয়ে চেপে মাঝখান দিয়ে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি, বোতাম প্লেট এবং বোতাম ঘাটা বসানোর জন্য। দেখুন, আমি কাপড়ের উল্টা সাইড দিয়ে চক দিয়ে দেগে নিচ্ছি, যাতে আমার উল্টা সুলটা সমস্যা না হয়। দেখুন, বাম বাম সাইডটাতে আমি বোতামের ঘরের কাপড়টি লাগিয়ে নিচ্ছি, ডাবল পাটটা। আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাইটি করে নিচ্ছি। এবার কাপড়টিকে উল্টিয়ে নখ দিয়ে ঠিকঠাক করে বসিয়ে আমি বোতামের ঘরের প্লেটটি সেলাই করে নেব। এখানে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। আমার একটা পার্ট সেলাই করা শেষ, অপর আর একটি পার্টও সেলাই করে নেব। এবার কিন্তু আমি বোতামে বোতাম লাগাতে যে পাটটা হয় সেই পাটটা লাগিয়ে নিচ্ছি। এবার সিঙ্গেল পাটটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন, আমি সেলাইটি করে নিচ্ছি। এই পাটটাতে কিন্তু আমার বোতাম লাগাতে হবে। এবার দেখুন, কাপড়টিকে উল্টিয়ে আমি সোজা করে নখ দিয়ে চেপে নিচ্ছি। এবার একবারে ভাঁজ দিয়ে আবার আর একটা ভাঁজ দিয়ে যে সেলাইটি আমি করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে রেখে আমি একটা সেলাই দিয়ে নেব। আমি বোতাম পট্টিটার সাইড দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। এবার যে সেলাইটা দিয়েছি ওর সাইড দিয়ে আমাকে আরেকটি সেলাই করে নিতে হবে। আমি আরেকটি সেলাই করে নিচ্ছি। এবার আমি বোতাম পট্টিটার উপরে বোতামের ঘরের কাপড়টি রেখে মেশিনের সব থেকে বড় যে সেলাইটি সেই সেলাইটি দিয়ে নিচ্ছি, কারণ পরে আমাকে এই সেলাইটি খুলে নিতে হবে। এবার আমি পুটের অংশটা জোড়া দিয়ে নেব। আমি দুইটা পাটের পুটের অংশ একইভাবে সমান করে রেখে আমাকে পুটের অংশটা জোড়া দিতে হবে। দেখুন, আমি জোড়াটি দিয়ে নিচ্ছি। দুইটা পাটে আমি জোড়া দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আমাকে দুইটা সেলাই দিতে হবে। আমি কিন্তু দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি তেরসা করে যে কাপড়টি কেটেছিলাম সেই কাপড়টি বগলে মানে বগল মহড়ায় জোড়া দিয়ে নেব।
আমি কিন্তু নিচে পটির কাপড়টি দুই ভাঁজ করে নিয়েছি আর উপরে ফতুয়ার কাপড়টি সুলটো সাইডে রেখে আমি কিন্তু সুলটো সাইডে সেলাইটি করে নিছি। আমি আস্তে আস্তে কাপড়ের উপরে বসিয়ে সেলাইটি করে নিছি। আপনারা আস্তে আস্তে মিলিয়ে সেলাইটি করে নেবেন। এবার ছোট ছোট করে আমি কেটে দিচ্ছি যাতে আমার মানে সেলাইটি করার পরে ফিনিশিংটা সুন্দর আসে, কোনো তেরছিয়ে না যায়। এবার সুলটা সাইডে কাপড়টি ভাঁজ করে রেখে আমি সেলাইটি করে নিচ্ছি। কাপড়টি কিন্তু তেরা হওয়ার কারণে আমার বগলের কাপড়টি যে জোড়া দিয়েছি এটা কিন্তু ঠিকঠাকভাবে বসে যাবে। আপনারা একইভাবে সেলাইটি করে নেবেন, দেখবেন সেলাইটি কত সুন্দর ফিনিশিংভাবে আপনারা করতে পারেন। আমার সেলাইটি করা হয়ে গেছে, দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আমার কাপড়টি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখানে, এই যে দেখুন। আমি কিন্তু অফ ক্যামেরায় অপর একটি বগলের কাপড়টাও জোড়া দিয়ে নিয়েছি, এবার গলার কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। আমার গলার কাপড়টি লাগানো হয়ে গেছে, এবার এখানে আমি ছোট ছোট করে কেসির আগা দিয়ে ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি যাতে আমার গলার কাপড়টি খুব ফিনিশিংভাবে সুন্দরভাবে সেট হয়ে বসে যায়। এবার দেখুন আমি সেলাইটি করে নেব। আমি কাপড়টি যে কাপড়টি বেরিয়েছিল ওটা ভিতরে ঢুকিয়ে তার উপর দিয়ে সেলাইটি করে নিচ্ছি। আমি কিন্তু সুলটা সাইডে কাপড়টি সেলাই করছি। আমার সেলাইটি করা হয়ে গেছে, আমি কিন্তু ওই সেলাইটি খুলে নিয়েছিলাম, আবার ওই সেলাইটি আবার জোড়া দিয়ে নিচ্ছি গলা করার কারণে সেলাইটি খুলে নিয়েছিলাম। আবারও মেশিনের বড় সেলাইটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার আমি কাপড়ের বডির অংশটা জোড়া দিয়ে নেব। দেখুন আমি কিন্তু এবার বডির মাপ, কোমরের মাপ এবং ঝুলের মাপটা নিয়ে আমি বডিটা সেলাই করে নেব। এখানে আমি বডি দেব 12 ইঞ্চি আর কোমর দেব 11 ইঞ্চি, আবার ঝুলের অংশের এখানে দেব 12 ইঞ্চি। দেখুন আমি 12 ইঞ্চিতে দাগটি দিয়ে নিচ্ছি। আমি যখন কোমরের অংশটা কাটিং করেছিলাম তখন 20 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, কিন্তু এখন আমি ওখানে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। পেটের এখানে নিচ্ছি, কোমর নিচ্ছি 11 ইঞ্চি। আবার নিচের অংশ 12 ইঞ্চি নিয়ে নেব, তার মানে উপরেও আমার 12 ইঞ্চি, নিচেও 12 ইঞ্চি, শুধু মাঝখানে 11 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি কম হওয়ার কারণে কিন্তু আমার শেপটি সুন্দর আসবে। এবার আমি ফতুয়ার বডির অংশটা সেলাই করে নিচ্ছি। এবার আমি ওই যে ফাড়ার যে ফাড়াটা দেব ওই ফাড়ার অংশের মাপটা নিয়ে নেব। আমি ফাড়ার অংশটা নিয়েছি 3 ইঞ্চি।
আমি 3 ইঞ্চি পর্যন্ত এসে সেলাইটি না থামিয়ে দেব, দিয়ে ওখান থেকে ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। আমি কিন্তু এখানে ডাবল সেলাই দিয়ে নেছি। কাপড়ের বাড়তি অংশটা কাটিং করে নিচ্ছে, এপাশ থেকেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে 3 ইঞ্চির থেকে আমি সেলাইটি শুরু করছি। ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শুরু করে সেলাইটি করে নিচ্ছি। এখানেও আমি একইভাবে ডাবল সেলাই করে নেব। এখানেও বাড়তি কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি। নিচের অংশটাও সমান করে কাটিং করে নিচ্ছি। এবার আমি নিচের অংশটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি এভাবে পুরো 1/2 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিয়ে পরে 1 ইঞ্চিতে সেলাইটি করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি সেলাইটি নামিয়ে দিয়েছি। আমি ফাড়ার অংশের সেলাইটা পরে করব, আগে নিচের অংশের সেলাইটা করে নিচ্ছি। পুরো সেলাইটি আমাকে একই মাপে করে নিতে হবে। এবার ফাড়ার অংশটা আমি সেলাই করে নেব। দেখুন ফাড়ার অংশটা আমি একবার ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে আর একটা ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। আমি কিন্তু কাপড়ের সাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে সেলাইটি করছি, ঠিক একইভাবে আপনারা সেলাইটি করে নেবেন। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু সেলাইটি স্পিডে বাড়িয়ে দেখাচ্ছি না, আস্তে আস্তে সেলাইটি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আপনারা মনোযোগ দিয়ে দেখুন তাহলে সেলাইটি খুব সহজে করে নিতে পারবেন। আমার ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি কিন্তু একই নিয়মে এপাশের সেলাইটিও করে নিচ্ছি। দেখুন আমার ফতুয়াটি সেলাই করা কমপ্লিট। দেখুন ফতুয়াটি বানানোর পরে কেমন হয়েছে, এই যে
আপনারা একই নিয়মে সেলাইটি করে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে দুই থেকে তিন বছরের বাচ্চাদের ফতুয়া খুব সহজে কাটিং এবং সেলাই করে নিতে পারবেন।